মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে মোহনপুরে উদ্বোধন হলো প্রতীক ঘর সুশাসন মেলা। রবিবার মোহনপুর পৌর পরিষদ অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা। সেখানে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, মোহনপুর পৌর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব, মোহনপুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ আর অনেকে। এদিন মন্ত্রী রতনলাল নাথ মোহনপুর পৌর এলাকার বাচ্চাদের হাতে নানান ক্রীড়া সামগ্রী তুলে দেন। পাশাপাশি এদিন পুরো এলাকার ছোট শিশু মায়েদের পুষ্টিকর খাবার প্রদান করা হয়। এছাড়া এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে স্বল্প সময়ের মধ্যে গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ করা সুবিধাভোগীদেরকে পুরস্কারও প্রদান করেছেন মন্ত্রী রতনলাল নাথ। চাইছি এবং আবার ভাতা ঘোষণা করেছে, ভাতা ফরম অনেকগুলি আজকে গেছে, বাবু আমার তো ভাতা ফরম জমা দিছি না, কেন করেছে কালকে বলুন না, ওখানে আসলে হতো, আজকেও করছে। এখানে শুধু পুরসভার কাজ করবে তা না, আর ইচ্ছা করলে ওরাও করতে ওরাও ফর্ম ফিল আপ করতে পারবে। তো 60 বছর বয়স হলে বৃদ্ধ ভাতা পাচ্ছে, বিধবা হলে বিধবা ভাতা পাচ্ছে, স্বামী পরিত্যক্ত হলে তাদের ভাতা দিচ্ছে, কেউ বিকলাঙ্গ হলে তাদের ভাতা দিচ্ছে। 18 বছর থেকে 59 বছরের মধ্যে যদি কোন মহিলা স্বামী মারা যায় NLDS প্রকল্পে 20,000 টাকা দিচ্ছে, 100% ব্লাইন্ড তাকে অন্ধ ভাতা দিচ্ছে, 45 থেকে 49 বয়স পর্যন্ত বিয়ে হয় না মেয়ের তাকে ভাতা দিচ্ছে, HIV আক্রান্ত ভাতা দিচ্ছে, ক্যান্সার রোগী ভাতা দিচ্ছে, ট্রান্সজেন্ডার অর্থাৎ হিজড়া যাদের বলা হয় তাদেরকে ভাতা দিচ্ছে। এবং ওই যে বলছি জন্ম থেকে মৃত্যু, লাস্ট কি মৃত্যু, শ্রাদ্ধ,